আল্লাহ সমর্থ দিছে হাত লম্বা করেন কিছু বরকত নিয়ে আনেন নাইলে দেখবেন সব বরকত যাইবোগা কোন জায়গায় জানেন এটা তো বুঝাইতে পারবো না মনে হয় মানবেন কিনা জানি না সব বরকত স্কয়ারে যাইবোগা নাইলে ইউনাইটেডে যাইবোগা নাইলে সিঙ্গাপুর যাইবোগা নাইলে থাইল্যান্ডে যাইবোগা নাইলে শেষমেশ মাদ্রাজে যাইবোগা সব বরকত ওদিকে চলে যাবে বরকত রাখেন কিছু আল্লাহ সমর্থ দিছে হাত লম্বা করেন সবচেয়ে দামি যেটা ওটা দেন খেজুর নিজে খান 1200 টাকা কেজির ঠিক না 1200 টাকা কেজির খেজুর নিজে খান সৎকার হিসাব করতে ফেতরার হিসাব করতে আসা 100 টাকা দামের খেজুরের হিসাব করেন ঠিক না রাগ হন না কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি কি করলাম যদি আপনার ভিতরে কিছু থাকে সব পার্স নষ্ট হয়ে গেলে ওটা ভিন্ন কথা আর যদি কিছু পার্স এখানে থাকে তাহলে একটু নিজেকে প্রশ্ন করেন না যে আমি তো বাসার জন্য প্রতি মাস সারাটা মাস খেজুর কিনলাম 1200 টাকা দামের সুকারি কিনলাম 3 কেজি 1500-1600 টাকা দিয়া আর ফেতরা দেওয়ার সময় আইসা হিসাব করতেছেন 120 টাকা খেজুর কেজির খেজুর খাইলেন কত দামের দিতেছেন কত দামের রাগ হয় না আল্লাহর ধন আল্লাহ দিছে আল্লাহর জন্য লুটায়া দেখেন না আল্লাহ বলছে আমার জন্য যে লুটাবে তাকে আমি কমাবো না ওমাই ইউকরিদিল্লাহ কারবান হাসানা ইউদাইফুহু আমি তোমাকে বাড়ায়া দিব দুনিয়ায় 10 গুণ বাড়ায়া দিব আখেরাতে হিসাব ছাড়া দিব নিচে খাইলেন 1200 টাকা দামের খেজুর আর ফেতরা হিসাব করতেছেন 120 টাকা দামের খেজুর ঠিক না 3.5 কেজির দাম ঠিক না কি বলেন হাত প্রসারিত করে হাত প্রসার সুযোগ করে দিয়া গেছে এক তো আমি একটা দুইটা বললাম আপনাদেরকে যে যা এখন পর্যন্ত যেটা হয় নাই ওটাকে পুরা করার জন্য দুই রাস্তা দেখেন আর তৃতীয় আরেকটা রাস্তা আছে সেটাই ফেতরা আল্লাহ রাসূল সাফ বলছে রোজার ভিতরে যেরকম করা ছিল তুমি করতে পারো নাই পূর্ণতা নিয়ে আসবে তোমার হাত খোলা ফেতরা হাত খোলা হাত খোলা বলবেন 70 টাকা দিলেই তো হবে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু বরকত আপনার কাছে থাকবে না বরকত কিন্তু যাবে বরকত কিন্তু অন্য জায়গায় চলে যাবে এটা আপনি বুঝবেন না কিভাবে চলে যাবে বরকত কিন্তু অন্য জায়গায় চলে যাবে আর যদি বরকত অন্য জায়গায় না দিতে চান নিজের কাছে রাখতে চান তাহলে হাত লম্বা করেন দেখবেন বরকত অন্য কোথাও যাবে না আপনার কাছেই থাকবে বলে অসুখ বিসুখ কি হবে না বলে হবে টুকটাক দিয়া সেরা যাবে কি দিয়া টুকটাক দিয়া আবার টিকটক মনে করেন না কিন্তু টুকটাক দিয়ে সেরা যাবে দেখেন না গরিবের গুলা এমনি সেরা যায় এমনি এমনি সেরা যায় গরিবদের গুলা এমনি সেরা যায় আর আমাদের গুলা সারে না আমাদের গুলা সারে না মাশাআল্লাহ এরম এরম লাগা লাগে বরকত এমন যাওয়া যায় হ্যাঁ এমন যাওয়া যায় অস্ট্রেলিয়ান গাবিও তো মাঝে মাঝে দুধ বন্ধ করে কিন্তু আমাগরটি কখনো বন্ধ হয় না সারা জীবন চলতেই থাকে চাইতেই হয় লেখাই থাকে 15 দিন পরে দেখা করবেন 15 দিন পরে দেখা করবেন 15 দিন পরে দেখা করবেন আপনি অস্ট্রেলিয়ার ওই সুপার দুধ দাতা যে আপনি 15 দিন পরে দুধ দিতেই থাকবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন মৌত পর্যন্ত দিতে হবে রাগ হয়ে গেলেন সত্য এটাই কিন্তু আবার ডাক্তাররা থাকলেও রাগ হয়ে যেতে পারে যে কি বুঝায় আমার সব ইঙ্গিত তো আমাদের উপরই ঠিক না হ্যাঁ সত্য এটাই ফেতরার হাত লম্বা করেন
কমসে কম একদিনের জন্য হইলো, একদিনের জন্য হইলো, একদিনের জন্য হইলো, ভিক্ষুককে নিজের কাতারে দাঁড় করা। ওর মুখে হাসি ফুটা। আপনি জানেন না, কাহিনী হয়তো শুনছেন কিন্তু আপনার ভিতরে অনুভূতি আসে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ক্ষুধার্ত বাচ্চাদেরকে দেখা চোখের পানি ছাড়ছিলেন, তারপরে নিজের পিঠে বস্তা উঠায়া নিয়া পাকায়া খাওয়ায়া দূরে বৈসা বৈসা দেখতেছিলেন আর জিজ্ঞাস করতেছিলেন, চলেন কাজ তো হয়ে গেছে, আপনি কি দেখেন? বলে কানতে দেখছি, এখন একটু হাসতে দেখতে চাই। এই অনুভূতিটা আপনার ভিতরে নাই, আপনার আমার ভিতরে নাই। মাল আছে, ধন আছে, সম্পদ আছে, কিন্তু এই ভিতরের ফিলিংস, এই অনুভূতিটা নাই যে কাঁদতে দেখা লোকগুলাকে হাসতে দেখতে কত মজা লাগে। এই অনুভূতি আমার সমাজে নাই। আমার সমাজের লোকগুলা বলতে পারে আমরা শিক্ষিত, আমরা এডুকেটেড, আমরা এই আমরা সেই বলতে পারে, কাগজ কলমে লেখাও থাকতে পারে, এর জন্য বড় বড় অ্যাওয়ার্ডও পাইতে পারে, কিন্তু ভিতরে অনুভূতি নেই, এটা আমি বিশ্বাস করি। তাহলে কমসে কম একদিনের জন্য হইল গরিবকে ওই কাতারে দাঁড় করায়, তুই ওই কাতারে দাঁড়া। এই জন্য আসেন পরিপূরক হিসাবে তিনটা জিনিস। রমজান তো আসলো, চলে যাচ্ছে, মাত্র 8 দিন বাকি আছে। যদি চাই, যদি চাই যে রমজান আসলো আমি কতটুকু নিতে পারলাম, আমি তো কিছুই নিতে পারলাম না। কোরআনের সাথে আমার সম্পর্ক হইল না, এটা যদি এখনো পূর্ণ করতে চাই তাহলে আমাদের হাতে 3 বল এখনো বাকি আছে। একটা হলো কান্না, তওবা, ইস্তিগফার, মনের থিকা, বিলকুল মনের থিকা, লজ্জিত হয়ে চোখের পানি ঝরায়, তওবা, ইস্তিগফার 1 নম্বর। যেই সময়টা হাতে আছে এটাকে যেভাবে কাজে লাগানোর আজকে রাতের থেকে লেগে 8টা রাত্র কমসে কম যেন হার হাত থেকে না ছোটে। দ্বিতীয় এটা, দিনের বেলা যতটুকু 8 দিনের জন্য ছুটি নেয়, আর কত দোকানে যাবে, আর কত অফিসে যাবে, আর কত আদালতে যাবে। আছে দুনিয়ার বহু দেশ আছে আমি চিনি, রমজানের ছুটি 18 রমজান থেকে হয়, কত হ্যাঁ, শুধু জরুরি সেবা ছাড়া। আমি চিনি দুনিয়ার অনেক দেশ যেই দেশে 18 রমজান থেকে ছুটি হয়, রমজান থেকে হ্যাঁ ঈদের পরের দিন থেকে খোলা যায় না, এই রোজার ঈদ একদিন, ঈদের দিনই, তার পরের দিন আপনি রোজা রাখতে পারেন, শাওয়ালের রোজা 6 রোজা রাখতে পারেন, কোনো নিষেধ নেই। এই ঈদে ঈদ একদিন, কোরবানি ঈদে 3 দিন, ঈদের পরের দিন খুলে যায়, কিন্তু 18 রমজান থেকে ছুটি হয়ে যায়, শুধু জরুরি সেবা খোলা থাকে। আমি চিনি অনেক দেশ, আল্লাহ আমাকে নিয়ে গেছে ওই সমস্ত দেশে, আমি চিনি, এখনো আছে 18 রোজা থেকে ছুটি, যেন সবাই শেষ 10 দিন এতে কাপে বসতে পারে, শেষ 10 দিন আল্লাহর সামনে কান্না কাটি কইরা। হ্যাঁ, কি জানি বাংলায় একটা কথা আছে না, চোখে আর নাকে এক কইরা ফেলছে, কি জানি জানেন না, কান্না কাটা কানসেও আবার নাক দিয়া বাহিরও হয়েছে, এটা জানি কি বলে বাংলায় না, একটা প্রবাদ বাক্য আছে, হ্যাঁ, নাকে মুখে এক করে ফেলছে, নাকে মুখে এক করে ফেলছে, যেন শেষ 10 দিন এরকম কান্না নাকে মুখে এক করে আল্লাহকে রাজি করে দিতে পারে। প্রথম তো হলো তওবা ইস্তিগফার, আর যে কটা সময় আছে কাজে লাগা। এখন হইলো হাত লম্বা করে, প্রসারিত করে, বরকত নেন আল্লাহর কাছ থেকে। আর তৃতীয় হইল ফেতরার ভিতরে বরকত, হাত যত লম্বা করতে পারেন, লিস্টি করেন,
যে ওই আপনি বলবেন যতটুকু ফেতরা আর চেয়ে বেশি দিলে কি গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। কে বলছে গুনাহ হবে? আপনি দামি খেজুরের দেন আর আল্লাহকে বলেন দেখেন কিন্তু আপনার লিগা দিতাছি। আরে আল্লাহকে সাক্ষী রাখেন না, আল্লাহকে বলেন না আপনার দেখেন কিন্তু কি দিতেছি, ফিরত কিন্তু আমাকে এরকম চকচকে দিবেন, আমিও কিন্তু চকচকে দিতেছি, বলেন না। আল্লাহকে বলা যায় এইভাবে চকচকা দিয়ে আল্লাহকে বলেন দেখেন কিন্তু নোট কিরম চকচকা, আমারটাও যেন চকচকা হয়, ময়লা যেন না হয়। আল্লাহ রাজি আপনি যেরম দিবেন এর চেয়ে 100 গুণ চকচকা দিবে, 100 কোটি গুণ চকচকা দিবে। এই জন্য ফেতরা সবচেয়ে যদি সমর্থ থাকে, হ্যাঁ ঈদের দিন সকালে আপনার উপরে ফেতরা ওয়াজিব হইল, এতটুকু মাল আছে আপনার কাছে ঈদের দিন সকালে যে 55 থেকে 56 হাজার টাকা ঈদের দিন সকালে আপনার কাছে আসছে, তো আপনি 70 টাকা দিতে পারেন, বাকি আল্লাহ যাকে সমর্থ দিছে, মধ্যবিত্ত বলেন আর উচ্চবিত্ত বলেন, যাদেরকে আল্লাহ সমর্থ দিছে তাদের উঁচা থিকা উঁচা ফেতরা দেওয়া উচিত, উঁচা থিকা উঁচা। নেন না খেজুর 1200 টাকা কেজি করে খান নিজে। আরে আমাদের তো জনসংখ্যা এখন নাই, আগে তো প্রবাদ বাক্য ছিল মানুষের দন হইলে স্বামী স্ত্রী ডেলি মুসল্লায় পড়ে আল্লাহর কাছে চাইতো আল্লাহ জন দিও জন, নাইলে এই দনগুলা পাহারা দিয়ে কে রাখবে? এখন তো আমাদের দন আছে জন নাই, তারপরও দিতে বাধা কোথায়? যেই বাড়িতে দেখবেন 2 বাচ্চার বেশি নাই ঠিক না, হ্যাঁ স্বামী স্ত্রী মিলা 4 জন ঠিক না, কি কি এখনো আর কার ঘরে এরকম বাচ্চা আছে যে বাহির হইলে মিছিল দেখা যায়? আগে ছিল, আগে আগে ছিল, বাড়ির থেকে বাহির হইলে মানুষ মনে করতো মিছিল বেরিয়েছে ঠিক না, হ্যাঁ ছিল, বিশ্বাস হয় না? ঠিকানা কয়ে দিমু যাবেন, হ্যাঁ বেশি দূরে যেতে হবে না, বরিশুর যান, বরিশুর, বরিশুর চিনেন? হ্যাঁ চিনেন নাকি? আরে সোয়ারি ঘাটের থেকে একটু সামনের দিকে যায়া উল্টা কামরাঙ্গীর চরের উল্টা হইলো বরিশুর, বরিশুর বাজারে যান, বাজারে যে বলবেন মাস্টার সাহেবের বাড়ি কোনটা, ওনার 22 জন সন্তান, 22 জন, কয়জন কয়জন আমি অ্যাড্রেস দিলাম যে দেখে আসেন, উনি নাই মাস্টার সাহেব নাই, আম ভালো সম্পর্ক ছিল, আমি অনেক যেতাম ওনার কাছে, ভালো সম্পর্ক ছিল, 22 জন সন্তান একসাথে বাহির হইলে কি মিছিলের থেকে কম নাকি? এতগুলা হইলে না আমি বুঝতাম যে আপনি 70 টাকা করে দিবেন ঠিক না, এখন তো সন্তানই নেই, হ্যাঁ এখন তো প্রবাদ বাক্য হলো এক সন্তানের জননী বুদ্ধিমতী রমণী ঠিক না, এমন বুদ্ধি ঠিক না, এমন বুদ্ধি কোন পর্বে আইসা যদি একটা জিরু হয়ে যায় তাহলে এখন মাথা দেওয়ালে বাড়িয়ে থাকে ঠিক না, দুইয়ের বেশি নিবেন না, মায়ের স্বাস্থ্য ভাঙবেন না ঠিক না, যারা দুইয়ের বেশি নেয় না ওগো স্বাস্থ্য কোন দিক দিয়ে ঠিক আছে আমাকে দেখান, হাসপাতালে গেলে ওদের সিরিয়াল সবচেয়ে বেশি দেখা যায়, কি বিশ্বাস হয় না? আমার লোকে চলেন আমি প্রমাণ দেখায় দিব আপনাকে, এদের ডাক্তার দেখায় বেশি, আগে যে আমাদের মা চাচিদের বাচ্চা ছিল গহিনাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর 101 জন বাচ্চা ছিল, উনি মাঝে মাঝে চিনতেন না বাচ্চাদেরকে, নাম বইলা বলতে হইতো বাবা আমি আপনার, আল্লাহ বরকত দিছে এদের, তো যেটা বুঝাইতেছিলাম হাসানের জন্য না, আপনি 1200 টাকা কেজির খেজুর ধরলে অসুবিধা কি, 350, 3.5 কেজি কয় টাকা হবে, কত 4200, আপনার ঘরে তো আসেই পুরা 4 জন, 4 42 আর কত হবে 20,000 টাকাও তো হলো না, এক গরিবরে আপনি দিয়া দিলে হইতে পারে তার ঈদের দিন মুখে হাসি
সেও আপনার কাতারে দাঁড়াবে, সে খুশি হবে? আপনি জানেন না, জানেন না, জানেন হইতে পারে কারো চোখের এক ফোঁটা খুশির পানি আপনার চিরজীবনের জন্য জাহান্নামকে বুঝায় দিবে, ওই পানি আপনার চোখ থেকে পড়ে নাই, অন্যের চোখ থেকে পড়ে। এই জন্যই তো আমার লোকে অনেকের মিলে কম, আমি তো বলি সবার উপর আঙ্গুল উঠেও না। অনেক সময় দেখা যায়, হয়তো আমরাও দেখি সমাজে নামাজি না, নামাজি না, তেমন দেশি দিনদার না, কিন্তু কিছু কাম আর এরকম। আমি জানি আমার এই মহল্লায় ছিলেন, আমি চিনি কিছু লোক ছিলেন আমার মহল্লায়, নাই এরা তেমন দিনদার ছিল না, কিন্তু আমার মনে হয় আমি বিশ্বাস আল্লাহর কাছে বিশ্বাস রাখি আল্লাহ মনে হয় মাফ করে দিছে, কিন্তু তার কিছু কাম এরকম ছিল। কেউ মেয়ে বিয়ে দিতে পারে নাই, দেখা গেছে চুপে চুপি কালেকশন করে টাকা দিয়ে বিয়ে দিয়ে দিছে, ওই মেয়ে বাসর ঘরে বৈশা যে খুশির পানি চোখ দিয়ে ঝড়াইছে, আমার বিশ্বাস এই ব্যক্তির জাহান্নাম বুঝে গেছে। এরকম কিছু আমল আছে যেগুলো লুকায়িত থাকে, লুকায়িত। আমি চিনি আমার এই মহল্লায় কিছু লোক ছিল, কিছু লোক ছিল, কিছু লোক ছিল। সারা বছর যেমনই হোক, রমজান আসলে মসজিদ একদিনও ছাড়ে নাই, রমজানের যেরকম পবিত্রতা দরকার ছিল এরকম পালন করত, কিছু লোক ছিল, আমরা চিনি, এখনো দুনিয়াতে আছে। আসেন খোদার ওয়াস্তে পায়ে হাত রাইখা বলি, তিনটা বল এখনো আমাদের হাতে আছে, করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ফেতরায় সংকীর্ণতা না দেখাই, উপর থেকে চাবি ঘুরে দিলে কিন্তু কি চেক বাল্ব বলে না, চেক বাল্ব, হুম হুম, চিনেন ট্যাঙ্কির এখানে যে লাগায় লাইন বন্ধ করার জন্য, চিনেন? যত মোটাই পাইপ লাগান না কেন, ওটা বন্ধ থাকলে পানি এক ফোঁটাও আসে, আর পাইপ যত চিকনই হোক না কেন, যদি ওইটা খোলা থাকে তো পানি অল্প হইলো আসে, মনে হয় বুঝাইতে পারি না। ওইখান থেকে যদি বন্ধ করে দেয়, আপনার পাইপ যত মোটাই থাকুক না আপনি শূন্যতাই ওটার ভিতরে দেখবেন। এই জন্য দেখবেন আমাদের দেশের বেশিরভাগ মানুষ জিজ্ঞাস করলে কেমন যাইতেছে, না ব্যবসা বাণিজ্য ভালো না। চাকরি এলাকায় জিজ্ঞেস করবেন কেমন, জিনিসের দাম বেড়ে গেছে না, ভালো না, কিন্তু ওনার আমদানি কম না, বেতন ছাড়াও উপর দিয়া নিচে দিয়া আমদানি কমে নাই, আমদানি আমদানি কমে নাই, কিন্তু আমদানি না করলে কি হবে, গলায় কোনো দিন পানি লাগে না, শুকানোই থাকে, আলহামদুলিল্লাহ কখনো বলে না। কিন্তু আবার কিছু লোক দেখবেন না খাইও বলে আলহামদুলিল্লাহ ভালো আছে, আর যদি জিজ্ঞেস করি যদি না খাই আলহামদুলিল্লাহ, কেন, সুস্থ তো আছি, হাঁটতে তো আছি, চলতে তো আছি, হাসপাতালে তো নাই, কোনো রোগ নাই, ব্যাধি নাই, আলহামদুলিল্লাহ বলবো না তো বলবো কি, খালি পেটে না কিছু নাই, এই জন্য কি সারা শরীরের এতগুলা অঙ্গ সব সুস্থ, খালি এক জায়গায় কিছু নাই, এই জন্য আলহামদুলিল্লাহ বলবো না, এটা কেমন কথা। আসে আল্লাহ আমাদেরকে পূজারও তৌফিক দে আর করারও তৌফিক আল্লাহ দান করে।